নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুচন্দ্রিমা। শুরু করছি সংবাদ সারাদিন। আসছে বিস্তারিত খবরে। কেষ্ট ঘনিষ্ঠ মনোজ মানহদের বাড়িতে এবার পৌঁছল ইডি। গরু পাচার মামলায় হাওড়ায় ইডি তল্লাশি। অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট ঘনিষ্ঠ মনোজ মানহদের বাড়িতে ইডি। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনোজ। শান্তিকুঞ্জ মনোজের ফ্ল্যাটে, সেখানে তল্লাশি। আগেও মনোজের বাড়িতে ইডি হানা হয়েছে গরু পাচার মামলায়, এই তল্লাশি ইডির তরফে। বিস্তারিত কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি অবস্থা এখন? দেখো, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। ঠিক 12:30 নাগাদ তার সদস্য ইডির একটি টিম এসেছে এবং মনোজ কুমার মানহদের ঘরেতে তিনি ছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তোমাকে বলে রাখি, অনুব্রত মণ্ডল এবং তার দিয়ে মনীষ কোঠারির একবারে ঘনিষ্ঠ এই মনোজ মানহদ, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 4 মাস আগে এই শান্তিকুঞ্জ অ্যাপার্টমেন্টে, মল্লিক কটক এলাকা হাওড়া অঞ্চলে শান্তিকুঞ্জ অ্যাপার্টমেন্টে এসেছিল, তখন তালা বন্ধ অবস্থায় ফিরে যায় ইডির টিম আধিকারিকরা। তারপরে আবার আজকে 12:30 সময় তারা এসেছে এবং তার সদস্যের টিম ইতিমধ্যে ভেতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক কাগজ এবং নথিপত্র উদ্ধার হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তোমাকে বললাম যেটা, যে অনুব্রত মণ্ডলের সিএ মনীষ কোঠারি, মনীষ কোঠারির ঘনিষ্ঠ এই মনোজ কুমার মানহদ, এই মানহদের বাড়িতে তিনি এখন উপস্থিত রয়েছে এবং বাড়ির সদস্য রয়েছে, কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। এটি আধিকারিকরা রয়েছে তারা ভেতরে দীর্ঘক্ষণ তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত তল্লাশি চলছে, এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ এই হাওড়া এই শান্তিকুঞ্জ অ্যাপার্টমেন্টে 4 মাস আগে ইডির হানা হয়েছিল, আবার ফের আবার নতুন করে হানা দেয়া এবং জিজ্ঞাসাবাদ। শান্তিকুঞ্জ অ্যাপার্টমেন্টে মানুষজন আতঙ্কিত এবং পাশাপাশি এই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেহেতু অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছে এবং তার চেয়ে মনীষ কোঠারি সেও গ্রেপ্তার হয়েছে, তার সূত্র ধরেই এই মনোজ মানহদকে জিজ্ঞাসাবাদ এবং তার থেকে নথিপত্র উদ্ধারের চেষ্টা। জগন্নাথ, 4 মাস আগে ইডি হানার পর আবারও আজকে এই তল্লাশি অভিযান, আগে কোনো তথ্য পাওয়া গিয়েছিল? দেখো, 4 মাস আগে যখন এসেছিল এই শান্তিকুঞ্জ অ্যাপার্টমেন্টে, তখন সমস্ত ফ্ল্যাটে তালাবন্ধ অবস্থায় ছিল। দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে থেকে যোগাযোগ করার চেষ্টা করলো, তখন পায়নি, ফিরে যায়। তখন তাদের ইডির হাতে কিছুই তখন তথ্য প্রমাণ আসেনি, কিন্তু ফের যখন তারা জানতে পারে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এই মনোজ কুমার মানহদ, যখন জানতে পারে ইডি যে ফ্ল্যাটে আবার তিনি ফিরেছেন, তাই আজকেই হঠাৎ করে আবার ইডির হানা, এবং হানা শুধু নয়, তারা তার সদস্যের টিম ভেতরে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ, তিনি বাড়ির মধ্যেই রয়েছে, এখনো তল্লাশি চলছে, ল্যাপটপ দেখা হচ্ছে, দেখে লক্ষ্য নজরে আসছে যে ল্যাপটপ খতিয়ে দেখা হচ্ছে, বিভিন্ন কাগজপত্র নথি তারা খতিয়ে দেখছে। এবার কীভাবে এই যেহেতু ঘনিষ্ঠ মনীষ মালত, এই ঘনিষ্ঠ মনীষ মালত্রা এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই তার কাছে কী কী তথ্য প্রমাণ আছে, তিনি এই যেহেতু সিএ চার্টার অ্যাকাউন্ট, তার কাছে কী তথ্য প্রমাণ, কীভাবে টাকা নয় তাই গরু পাচার কাণ্ডে তার সঙ্গে যুক্ত রয়েছে, কীভাবে তিনি বাঁচাচ্ছেন, সমস্ত বিষয়টাই ইডি খতিয়ে দেখছে, এখনো হচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে। তল্লাশি চলছে। ধন্যবাদ জগন্নাথ।